सूरा अल इंशिकाक। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। रहमान रहीम अल्लाह तआला नामे। इज़ा समाउन शक्कत। जखन आसमान फेटे जाबे। वअज़िनत लिरब्बिहा वहुक्कत। से तो तार मालिकेर आदेश टुकुई पालन करबे आर एटाई ताके करते हबे। जखन ए भूमंडल सम्प्रसारित करा हबे। मुहूर्तेर मध्येई से तार भेतरे जा आछे ता फेले दिये खाली हुए जाबे। सेओ तार सृष्टिकर्तार आदेश टुकुई पालन करबे আর এটাই তাকে করতে হবে। হে মানুষ, কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে তুমি তোমার সৃষ্টিকর্তার দিকে এগিয়ে যাচ্ছ, অতঃপর তুমি তাঁর সামনাসামনি হবে। তোমাদের মধ্যে যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে। তার হিসাব একান্ত সহজ ভাবেই গ্রহণ করা হবে। সে খুশিতে নিজ পরিবার পরিজনের কাছে ফিরে যাবে। আর যার আমল নামা তার পেছন দিক থেকে দেয়া হবে, সে তখন মৃত্যুকেই ডাকতে থাকবে। এভাবেই সে জ্বলন্ত আগুনে পুড়বে। إنه كان في أهله مسرورا অথচ দুনিয়ায় সে নিজ পরিবার পরিজনের মাঝে আনন্দে আত্মহারা ছিল। إنه ظن أن لن يحور সে নিশ্চিত ভেবেছিল তাকে কখনো তার মালিকের কাছে ফিরতে হবে না। بلى হ্যাঁ, আজ তাই হল, তার মালিক কিন্তু তার সব কার্যকলাপ পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখছিলেন। শপথ সন্ধ্যাকালীন রক্তিম আভার, শপথ রাতের ও এর ভেতর যত কিছুর সমাবেশ ঘটে তার, এবং শপথ ওই চাঁদটির যখন তা ধীরে ধীরে পূর্ণাঙ্গ চাঁদে পরিণত হয়ে যায়, তোমাদের অবশ্যই দুনিয়ার একটি স্তর অতিক্রম করে মৃত্যুর আরেকটি স্তরের দিকে এগিয়ে যেতে হবে। এদের হয়েছে কি, এরা কেন মহান আল্লাহর উপর ঈমান আনে না? এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি সেজদা আদায় করতে হবে। এটা ওয়াজ। আর এই কোরআন যখন এদের সামনে পড়া হয় তখন কেন মালিকের সামনে এরা সেজদা অবনত হয় না? এ অস্বীকারী ব্যক্তিরা একে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহ তাআলা ভালো করে জানেন এরা এদের আমল নামায় কি কি জিনিস জমা করে চলেছে। হে নবী, তাদের সবাইকে তুমি এক যন্ত্রণাদায়ক আযাবে সুসংবাদ দাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম
তবে হ্যাঁ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের জন্য আল্লাহ তাআলার অফুরন্ত পুরস্কার রয়েছে।